হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে মান্নবী যখন জানতে পারে যে কথা ডিভোর্সি লয়ারের কাছে গেছে সে নাচতে দিতে শুরু করে ভাবে যে কথা এবার অগ্নিকে ডিভোর্স করে দেবে সে ফ্রি হয়ে যাবে একদম আর সেই খবরটা এবার তো অগ্নিকে দিতেই হবে অগ্নি যখন ক্যাফেতে বসে ভাবছে যে কথা তো এমনিই অসুস্থ তার মধ্যে ওর বোনকে নিয়ে থানায় গেছে বাড়ি ফিরে এসেছে কিনা রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হলো না তো আবার নতুন কোনো সমস্যায় না এটা পড়ে যায় ফোন করতেই যাবে ঠিক সেই মুহূর্তে মান্ডবী চলে আসে বলে জানিস তো আমি আজকে খুব খুশি আমি একটা কথা বলবো যেটা শুনলে তুই সত্যি খুব খুশি হবে আনন্দ পাবি তবে আমি এক মিনিট আসছি বাইরে যারা ক্যাফেতে থাকে তাদের সবাইকে বলে যে আজকে ফ্রি কফি খাওয়ানো হবে আমার তরফ থেকে এটা আমি সবাইকে ট্রিট দিচ্ছি এটা শুনে তো অগ্নি বলে কী ব্যাপারে সব কী হচ্ছে মান্ডবী এতগুলো টাকা কেন লজ করাচ্ছিস দেখ আজকে আমি দেখেছি ওই গোবর দেবী ডিভোর্সি লয়ারের চেম্বারে গেছে ও তোকে ডিভোর্স করে দেবে এবং তোদের সম্পর্কটা শেষ হয়ে যাবে আর তারপর থেকে তুই রিলিফ পাবি কোনো সমস্যা হবে না ওই দেবী তোর জীবন থেকে একবারে চলে যাবে এর থেকে ভালো না আর কি হতে পারে অগ্নির এটা শুনে মনটা খারাপ হয়ে যায় জানিস তো স্যান্ডি আমি কি করে ওদের দেখলাম সেটা ভেবেই আমি খুব আনন্দিত আজকে অগ্নি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চায় সেখান থেকে বেরিয়ে আসা ওর জন্য সহজ হয়ে যাবে অগ্নিভাবে কি কথা আমাকে ডিভোর্স দিয়ে মুখের ওপর চলে যেতে চায় আর তার কারণে এই সব কিছু করছে আমি ওকে অসুস্থতার পরে জোর করে ওই বাড়িতে নিয়ে গেছি বলেও আমার ওপর এত বড় প্রতিশোধ নেবে আমি তো ভাবতেও পারছি না কারণ আমি জীবনে ভুল করেছি আমি তো তার জন্য ক্ষমাও চেয়েছি তার বিনিময়ে কথা এরকম শাস্তি আমাকে দিতে পারে না ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে কারণ মিসেস রায় আমাকে বলেছে যে আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলেই ব্যবসাটা পরিচালনা করব। কথার সেই চাটা এই ক্যাফেতে রাখতেই হবে যেটা স্পেশাল একটা জিনিস যা খেলে মানুষের মন ভালো হয়ে যাবে আর সেই সমস্ত কিছু কি করে এবার বলবো অগ্নি সেই সব ভাবনায় পড়ে যায় এই প্রজেক্টটা কথা ছাড়া কোনোভাবেই সে পূর্ণতা দিতে পারবে না মাটির কাপানা হয়েছে যেখানে একটু যদি ডিজাইন করা থাকতো যেরকম করে আলপনা দেওয়া হয় তাহলে খুব ভালো হতো বলে বাহ কথার সঙ্গে থাকতে থাকতে এই সমস্ত আইডিয়া তোর মাথা থেকে বেরিয়েছে তাই তো কথা নিশ্চয়ই অনেকটা তোকে পাল্টে দিতে পেরেছে তার প্রমাণ এটা মিস্টার রায় যা কিছু আমাদের বলেছে বাঙালিয়ানা করতে সেগুলো তো আমরা চেষ্টা করছি আর হয়ে যাবে ওনার ক্যাফেতে যেভাবে উনি ইনভেস্ট করছে তুই এবং কথা দুজনে মিলে সবটা করে নিতে পারবি কিন্তু অগ্নির মনটা খারাপ হয়ে যায় কথাকে সে পছন্দ করতে শুরু করেছে এবং কথাও অগ্নিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে সেখানে মান্নবীর একটা ভুল কথা অগ্নি শুনেই রেগে যায় সে বাড়িতে চলে আসে এবং কথাকে বলে তুই আজকে ডিভোর্সের লয়ারের কাছে গিয়েছিলি তুই আমাকে ডিভোর্স কি দিবি আমি তোকে দেব। তুই আগে সুস্থ হয়ে যা তারপরে এই বাড়ি ছেড়ে কোথায় যাবি না যাবি সেটা তোর ব্যাপার আমি তোকে আর কক্ষো জোর করে ধরে রাখবো না মানুষের উপকার করলে এরকমই কষ্ট পেতে হয় তাই আমি আর কারো উপকার করতে চাই না কী হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে কথাকে ভুল বুঝলো অগ্নি মানবীর মিথ্যে কথা শুনে মান্নবীর যেভাবে মিথ্যে এসে অগ্নিকে বলল আসলে মানুষের দেখার মাঝেও যে ভুল থাকে সেটা কিন্তু প্রমাণ করে দিল কথা সেখানে তার বোনের জন্য ডিভোর্স ফাইল করতে গিয়েছিল কিন্তু মান্ডবী এসে বলে দিয়েছে কথা নাকি অগ্নিকে ছাড়ার জন্য গেছে এই সমস্ত ভুল বোঝাবুঝি মিটে ঠিকই যাবে কারণ স্যান্ডি এসে যখন প্রেডি এসে জানাবে সবটা কি ডিভোর্স পেপারটা যেভাবে প্রান্তিকের হাতে তুলে দিয়েছে সে সব কিছু শোনার পরে অগ্নির আবারও এই ভুলটা ভাঙবে মানুষের কথা শুনে নিজের বউকে সন্দেহ করা সেই ভুল কিন্তু কখনো থাকে না অগ্নির এইসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন